শপথ নিলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুই মেয়াদে দেশের সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হলেন তিনি। এদিকে বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ জানিয়েছেন, পরিপূর্ণ অবসর জীবন কাটাতে চান তিনি। সক্রিয় রাজনীতিতে আর জড়ানোর ইচ্ছা নেই তার। সোমবার সকাল 10:30টার দিকে গুলশানের বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ততক্ষণে ছোট বোন রেহানাকে নিয়ে বঙ্গভবনে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের উপবিভাগের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে 11টার কিছুক্ষণ আগে বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের পরিচালনায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী শপথ পড়ান দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। শপথ শেষে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় এবং চা চক্র সেরে গুলশানের বাসার উদ্দেশ্যে বঙ্গভবন ত্যাগ করেন তিনি। মঙ্গলবার মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে বঙ্গভবন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।